আইপিএলে মোস্তাফিজুর রহমানের দল না পাওয়ার আসল রহস্য ফাঁস হলো। মোস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিলেন অনেকেই, যদিও আশাভঙ্গ হতে এক মিনিটও ব্যয় হয়নি। অবিকৃতই থেকেছেন মোস্তাফিজুর রহমান, তবে এবার ফিজের অবিকৃত থাকার আসল রহস্য বেরিয়ে এলো। বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। আইপিএল এর মেগা নিলামের দ্বিতীয় দিনের শেষ ধাপে 143 জনের নাম জমা দেয়া হয়েছিল অ্যাক্সিলেটর অ্যাকশন বা দ্রুততম নিলামের জন্য, যেখানে বাংলাদেশের 12 জনের মাঝে ছিল কেবল দুজনের নাম, একজন মোস্তাফিজুর রহমান, অন্যজন রিশাদ হোসেন। এদের মাঝে রিশাদের সাম্প্রতিক ভারত সফর ছিল রীতিমতো ভুলে যাওয়ার মতোই, যে কারণে তার প্রতি অনাগ্রহ অনেকেরই বোধগম্য ছিল। কিন্তু মোস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বিশেষ করে গেল বছর চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচে 14 উইকেট পাওয়া এই বোলারের প্রতি আগ্রহ না থাকায় বিস্মিত অনেকেই। অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিল অনেকেই, যদিও আশাভঙ্গ হতে এক মিনিটও ব্যয় হয়নি। অবিকৃতই থেকেছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলার কোস্টার। সানরাইজার হায়দ্রাবাদ থেকে শুরু, এরপর মুম্বাই হয়ে গেছে রাজস্থান, সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ চেন্নাইয়ে ফিরেছিল এই পেসার। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় চেন্নাই। মেগা নিলামের এই বাহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। গেল আসরে 14 আসরের মাঝে 11 উইকেটে মোস্তাফিজ পেয়েছে চেন্নাইয়ের ঘরের মাঠ চিদাম্বরম স্টেডিয়ামে, যেখানে তিনি খেলেছেন 6 ম্যাচ, বাকি 3 ম্যাচে 3 উইকেট। সংখ্যার বিচারে শের পারফরম্যান্স নেহাত মন্দ নয়, কিন্তু ঘরের মাঠের বাইরে মোস্তাফিজ রান খরচে উদাহরস্ত। বিপাকের বাইরে খেলা 3 ম্যাচে গত আসরে মোস্তাফিজ রান দিয়েছেন 145, উইকেট 3টি। মৌসুমের অর্ধেকটা জুড়ে যার পারফরমেন্স থাকছে অনিশ্চিত, সেই তারকার দিকে হয়তো হাত বাড়াতে চায়নি চেন্নাই। আর তথ্য প্রযুক্তির এই যুগে অন্যান্য দলগুলোর জন্য স্পোর্টিং উইকেট ফিজের দৈন্যদশার খবর অজানা নয় কারোরই। এই প্রশ্নটা কেবল চেন্নাইয়ের জন্য। দীর্ঘদিনের পথ চলায় আইপিএলে এখন পর্যন্ত 2 বার একই দলে পরপর 2 মৌসুম পার করেছেন মোস্তাফিজ, আর সেই সময়ে তার পারফরমেন্স ছিল ভুলে যাবার মতোই। 2016 সালে হায়দ্রাবাদের হয়ে শিরোপা জিতেছিলেন ফিজ, পরের আসরে একই দলের হয়ে মাত্র 1 ম্যাচেই সুযোগ পেয়েছিলেন। 2.4 ওভার বল করে মোস্তাফিজ দিয়েছিলেন 34 রান, ওভার প্রতি 12 রানের বেশি খরচের পর সেবার হায়দ্রাবাদ স্কোয়াডে আর সুযোগই পাননি মোস্তাফিজ, এরপর তাকে ছেড়েই দেয় দলটি। পরের 2 দল রাজস্থান এবং মুম্বাই 1 আসরের বেশি দলে রাখেনি বাংলাদেশের এই পেসারকে। ভারতীয় বাংলা গণমাধ্যম সংবাদ প্রতিবেদন অবশ্য নিজেদের বিশ্লেষণে হাজির করেছেন একেবারেই ভিন্ন এক ব্যাখ্যা। তাদের মতে শুধু মোস্তাফিজ নয়, বরং বাংলাদেশেরই কোনো খেলোয়াড় আইপিএলে ডাক না পাবার মাঝে আছে অক্রিকেটীয় কারণ, আর সেটির রাজনৈতিক বৈরিতা। নাইম আহমেদ, ইউনিক 24 নিউজ, স্পোর্টস ডেস্ক।